আজ আমরা আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যেতে চলেছি যেখানে মাতা পার্বতী আজ কুমারী রূপে ভগবান শিবের জন্য প্রতীক্ষারত। ভারতবর্ষের ম্যাপের একেবারে শেষ বিন্দুতে তিন সাগরের মিলন ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের স্মৃতিমাখা সহ কন্যাকুমারী, যা তামিলনাড়ু প্রদেশের অন্তর্গত। ভারতের একেবারে দক্ষিণে পূর্ণতীর্থ কন্যাকুমারীর অবস্থান, যেখানে আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের ত্রিবেণী সঙ্গম হয়েছে। কন্যাকুমারী থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত অনবদ্য। তাই ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা রেডি হয়ে গেছি, যেহেতু হোটেলে আমরা আজকে উঠিনি, আমরা এবারে আমরা উঠি ভারত সেবাশ্রমে। সেই ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে সোজা যেদিকে যেটি যায় তার বাঁদিকে দেখুন এরকম অনেক হোটেল আছে। আমি কালকে আপনার বলেছিলাম স্টেশনের থেকে বেরিয়ে এসে বাইরের দিকে বা দিক দিয়ে হাঁটলে অজস্র হোটেল বিভিন্ন রেঞ্জের, 500 টাকা থেকে শুরু করে আছে 2000-3000 টাকা অবধি। বাজেটটা আপনার, যে বাজেটে আপনি চান সে বাজেটে। আর যদি আপনারা মনে করেন যে দুদিন একটু সবকিছু কনফার্মে থাকতে পারবেন, তাহলে কিন্তু আমরা যে আশ্রম নিয়েছি ভারত সেবাশ্রম, সেটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আর ভারত সেবাশ্রমের রুম কিরকম তা আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, একবার কাইন্ডলি দেখে নেবেন। হোটেল পাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো চাপ নেই, সব হোটেলই 5 মিনিটের ডিস্টেন্স। কন্যাকুমারী জায়গাটা খুব একটা বড় না, তাই জন্যই হোটেল থেকে যেটি খুব একটা ডিস্টেন্স না, দীঘা পুরীর মতন আনাচে কানাচে হোটেলে ভর্তি। মন্দির আপনি দেখতে পাচ্ছেন এই যে সামনে, এটা হচ্ছে মেন রোড, ওইখানে সমস্ত হোটেল বেশিরভাগ, কিছু এপাশেও আছে। কিন্তু আপনি যেখানে থাকবেন এটা হচ্ছে জেটিঘাট, অর্থাৎ ওখান দিয়ে আসলে 5 মিনিট লাগবে, বেশি না, খুব বেশি না, 5 মিনিট। আর এখানে থাকলে কোনো ব্যাপারই না, তাই আপনারা ওখান থেকে এখানে আসতে কিন্তু এরা অটোওয়ালা 100 টাকা চাইছে, কম হলে 50 টাকা। তাই আমার মনে হয় অটো বা এসব না করে 11 নম্বর গাড়িতে গেলেও ভালো। আমরা যেমন 11 নম্বর গাড়ি ধরে নিয়েছি, এখন আগে যাচ্ছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। মন্দির দিয়ে বেরিয়ে আমাদের যেতে, কারণ মন্দির কিন্তু বন্ধ হয়ে 12:30-টার মধ্যে। তো আগে আমরা মন্দিরে দর্শন করে দিচ্ছি, তো চলুন আমার সাথে। মন্দিরে ঢোকার আগে বাঁ দিকে একটু এগিয়ে আসলে এরকম চপ্পল কাউন্টার আছে, যেখানে আপনি আপনাদের চপ্পলটা জমা রাখতে পারবেন। কন্যাকুমারী মন্দিরটি 3000 বছরেরও বেশি পুরনো, যেখানে কুমারী আম্মাকে পুজো করে আসছেন হিন্দু ভক্তরা। সমুদ্র সৈকতের কিনারায় পাথর দিয়ে তৈরি মন্দিরে দেবী কন্যাকুমারীকে প্রতিষ্ঠা করা হয়েছে। হিন্দু মতে দেবী কুমারী হলেন পার্বতীর আরেক রূপ, যার রূপে মোহিত হয়ে মহাদেব তাকে বিবাহ করতে চান। সতীর 51টি পীঠের মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ অথবা সতীপীঠ। এখানে সতীর মেরুদণ্ড অথবা পীঠের কিছুটা অংশ পড়েছিল। এই মন্দিরে দেবী সর্বাণী নামে পূজিত হন। স্থানীয় মানুষজনদের কাছে দেবীর নাম কুমারী আম্মা অথবা ভগবতী আম্মা। তিন সাগরের পাড়ে সুন্দর মন্দির পরমা সুন্দরী দেবী কুমারী কন্যার। নানান পৌরাণিক আখ্যান জড়িত আছে মন্দিরটিকে ঘিরে। প্রবাদে ব্রহ্মার বরে পুরুষের হাতে অবদ্ধ বানাসুরকে বধ করতে শিব চায়া পার্বতী দেবীর কুমারী কন্যারূপে আবির্ভাব। বানাসুর ত্রিলোক জয় করে দেবলোক আক্রমণ করায় দেবকুল আতঙ্কিত। বিষ্ণুর পরামর্শে যজ্ঞ করলেন ইন্দ্রদেব, আর যজ্ঞের হোমাগ্নি থেকে জন্ম এই কুমারী কন্যার। দেবী কুমারী কন্যার বিয়ে হলে আর বানাসুর বধ করা হবে না। বিবাহ বানচাল করতে তৎপর হলেন দেবতারা। দেবী কুমারী কন্যার বিবাহ হওয়ার কথা ছিল রাতে, সেই শর্ত মেনে শিব চলেছেন বিবাহ করতে। পথিমধ্যে মোরকের ডাক শুনে শিব থেমে যান সুচিন্দ্রমে, লগ্ন পেরিয়ে যায়, তাই আজও দেবী কুমারী।
এই মন্দিরে টিকিট এনতে কিন্তু 20 টাকা, আর সাথে যদি আপনাদের সাথে কোনো ব্যাগ থাকে তাহলেও কিন্তু এই মন্দিরের পাশে জায়গা আছে এখানে রাখতে পারবেন, তার জন্য নেবে 10 টাকা। বন্ধুরা, এটি হলো মাতা কন্যাকুমারী মন্দির, আর এই মন্দিরে প্রবেশের জন্য ছেলেদের একটি নিয়ম আছে, খালি গায়ে ভেতরে ঢুকতে হবে, অর্থাৎ গায়ে কিন্তু কোনো পোশাক থাকবে না। মহিলাদের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, আর তাই ঢোকার সময় একটুখানি ওটা মেনটেন করতে হবে। আর মন্দির ওপেনিং হচ্ছে 4:30 থেকে 12:30 অবধি, আর বিকেলবেলা হচ্ছে 4 থেকে রাত 8:15 অবধি। তাই চেষ্টা করবেন আপনারা 12:30 আগে আসা, কারণ তারপরে মন্দির বন্ধ হয়ে যাবে। আর আরেকটি কথা হচ্ছে, এই মন্দিরে 10:30 থেকে 10:30 অবধি কিন্তু মায়ের অভিষেক হয়, যদি আপনারা তার মধ্যে আসতে পারেন তাহলে কিন্তু অভিষেকটা দেখতে পাবেন। আমরা এখন জেডির সামনে চলে এসেছি, এই সামনে জেডির এন্ট্রি গেট। এটা হচ্ছে টিকিট, টিকিট পেয়ে গেছি, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু পার পার্সন আপ ডাউন ফেয়ার হচ্ছে 50 টাকা করে, আর 5 বছরের নিচে বাচ্চাদের কোনো রকম টিকিট লাগবে না। আরেকটা, এখানে কিন্তু স্পেশাল টিকিট 200 টাকার আছে, যদি আপনারা এই লাইনটায় না যেতে চান তাহলে কিন্তু 200 টাকা স্পেশাল টিকিটে করতে পারেন। সেই স্পেশাল টিকিট করে আপনারা সোজা কিন্তু জেলেতে উঠতে পারেন, যেটা এই লাইনটা আপনারা করতে হবে না। হ্যালো ফ্রেন্ডস, আমরা বসে পড়েছি, এখানে অনেক সিট আছে বসার জন্য, অনেক বয়স্করা আছেন যারা হয়তো দাঁড়িয়ে থাকতে পারেন না, আমার মনে হয় তাদের জন্য খুব ভালো ব্যবস্থা এটা। লাইন তো আছে, একটু তো টাইম লাগবে যেতে, দেখা যাক কত টাইম লাগে, আমাদের সাথে কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। নিয়ে নিয়েছি লাইফ জ্যাকেট সাথে, এখন শুরু হয়নি তো, ভালো একটা জায়গা থেকে বসতে হবে, ওখানে বসবো। ভারতবর্ষের শেষ প্রান্তে আমরা এখন এসে গেছি, আর এই জেটি করে আমরা এখন যাবো বিবেকানন্দ রকে। তো জেটি শুরু হয়ে গেছে দেখুন, আর মোবাইলের স্ক্রিনটাকে 360 অ্যাঙ্গেলে করে নিন। স্টিমারে করে আমরা স্পর্শ করলাম সেই পূর্ণভূমিতে, নিজেকে বাঙালি হিসেবে বেশ গর্বিত লাগছিল। ভারতীয় সংস্কৃতি ও ভাবধারা বুঝতে স্বামীজি বারবার বেরিয়ে পড়েছিলেন, পরিব্রাজক হয়ে ঘুরে বেরিয়েছিলেন তিনি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। টিকিট আমরা কেটে নিয়েছি পার হেড 30 টাকা করে, এখানে এন্ট্রি টিকিট, সামনে দেখতে পাচ্ছেন বিবেকানন্দ রকের মেমোরিয়ালের। ফ্রি জুতো কাউন্টার, যখন ভেতর থেকে টিকিট কেটে আসবেন তখন এরকম কাউন্টার আছে, এখানে আপনি আপনাদের জুতোটাকে দিতে হবে, আর এর জন্য কোনো চার্জ নেই। জুতো জমা করে দিয়েছি, আর জমা করার পরে ওনারা এরকম টোকেন দিয়েছে, এই টোকেন যখন আপনারা আবার ফেরত যাবেন তখন কিন্তু টোকেন জমা করবেন আর জুতো ওনারা দিয়ে দেবে। তো এখন আমরা এন্ট্রি করছি ভেতর থেকে। ছোটবেলা থেকেই পড়েছিলাম স্বামী বিবেকানন্দ পায়ে হেঁটে পুরো ভারত ভ্রমণ করেন, তারপর ভারতের দক্ষিণতম স্থানে কন্যাকুমারীতে সাগরের একটি বড় শিলাখণ্ডের উপর ধ্যান করেন। শৈল সৈকতের একদিকে কন্যাকুমারীর মন্দির, অপর প্রান্তে দূরে সাগরের মাঝে দাঁড়িয়ে মাথা উঁচু করে বিবেকানন্দ রক মেমোরিয়াল। কি অপূর্ব সেই দৃশ্য, মনটা এক অনর্বচনীয় আনন্দে ভরে উঠল। কন্যাকুমারীর পায়ের ছাপ রয়েছে, অর্থাৎ ফুটপ্রিন্ট, কিন্তু ছবি তোলা স্ট্রিক্টলি বারণ আছে, তাই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম। বিবেকানন্দ রক মেমোরিয়াল কন্যাকুমারীতে অবস্থিত একটি পবিত্র স্মারকস্থল ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শিকাগো সম্মেলনের আগে স্বামী বিবেকানন্দ জ্ঞানের সন্ধানে বেরিয়ে এই প্রান্তভূমিতে আসেন। সালটা ছিল 1892। 25 থেকে 27 ডিসেম্বর স্বামী বিবেকানন্দ এখানে এসে এই শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন, আর এখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ ভেবেছিলেন। সেই থেকে
অতীতের পিটরু ও মঠরু তীর্থের নাম হয় বিবেকানন্দ শিলা। 8 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি রয়েছে স্বামীজির। নিচে আছে মেডিটেশন হল এবং বুকস্টল। তারই স্মৃতিতে 1970 সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি স্মারকস্থল নির্মাণ করেন। এখানে দেবীর পদচিহ্ন আছে। কথিত আছে মহাদেবকে পাওয়ার জন্যে এক পায়ে এই শিলাতে দেবী পার্বতী তপস্যা করেছিলেন, তাই এই শিলার আগেকার নাম ছিল শ্রীপদ পাড়াই। বর্তমানে শিলার উপর একটি ধ্যান মণ্ডপ নির্মিত হয়েছে, এখানে বসে পর্যটকরা ধ্যান করে থাকেন। এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে কোনো কিন্তু দোকান নেই, তাই সাথে জল আর শুকনো খাবার কিন্তু নিয়ে আসবেন। কারণ বিবেকানন্দ রক মেমোরিয়ালের পাশেই বিখ্যাত তামিল কবি এবং সন্ন্যাসী থিরুভাল্লুভারকে সম্মান প্রদর্শন করে বিশাল উচ্চতার এক মূর্তি থিরুভাল্লুভার স্ট্যাচু স্থাপিত হয়েছে। এরপরে আপনারা দেখে নিতে পারেন গান্ধী মেমোরিয়াল। গান্ধীজির স্মৃতির উদ্দেশ্যে এই গান্ধী মণ্ডপম তৈরি করা হয় 1956 সালে। এখানেই আছে গান্ধীজির স্মৃতি ঘিরে কিছু অমূল্য ছবি। গান্ধী স্মারকের উপর থেকে কন্যাকুমারীর এই রকম অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়, যা আমার মনকে অনেকখানি স্পর্শ করে গিয়েছিল। বন্ধুরা, এরপরে দেখে নিতে পারেন ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ যেখানে 3 সমুদ্র মিলন হয়েছে, বঙ্গোপসাগর, ভারত সাগর আর ভারত মহাসাগর। ভারতের এই শেষ প্রান্তে 3 সাগরের সঙ্গমে দাঁড়িয়ে মনে এক অপার্থিব আনন্দ অনুভূতি সঞ্চার হয়েছিল, যা ভাষায় প্রকাশ করা যায় না। এই দুরন্ত ঢেউয়ের মধ্যে স্নান করাটা খুবই বিপজ্জনক, কিন্তু চাইলে খানিকটা গা ভিজিয়ে নিতেই পারেন। বাঙালি হোটেল খুঁজে পেলাম, নাম হচ্ছে আমার বাংলা। আমরা এখানে এখন এসেছি লাঞ্চ করতে, আমরা বাঙালি রেস্টুরেন্টে এসেছি, তার নাম হচ্ছে আমার বাংলা। যেরকম তার নাম, তার সাথে তার বাঙালিয়ানাও আছে। হ্যাঁ, আপনারা দেখাচ্ছি, সাথে আছে ভাত, এরকম পাঁপড়, বাঁধাকপি, পালং শাক, আলু পনের তরকারি, দই, ডাল। সাথে আমরা দুরকম মিল নিয়েছিলাম, একটা হচ্ছে এগ মিল, তাই জন্য এগ, আর এটা হচ্ছে কাতল মাছ, কাতল মাছের পেটি। আবার শুরু করছি আমাদের লাঞ্চ। লাঞ্চের পরে আমরা বেরিয়ে গেছি লোকাল সাইটসিইং করতে। সামনে একটা ট্রাভেলার ছিল, তাদের কাছ থেকে কথা বলে হাফ বেলা সাইটসিইংয়ে বেরিয়ে গেছি। আর এই সাইটসিইংয়ের জন্য তারা নিচ্ছিল 200 টাকা। আর এই বাসে আমরা ছাড়াও আরও অনেকে আছে যারা আমার মতনই আজ এই লোকাল সাইটসিইংয়ের জন্য বেরিয়েছে। লোকাল সাইটসিইংয়ের প্রথমটি হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম। আর এই ওয়্যাক্স মিউজিয়ামের মধ্যে ফোন নিয়ে আপনি যেতে পারবেন, আর টিকিট মাথা পিছু 100 টাকা। আমাদের সাইটসিইংয়ের দ্বিতীয় হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। এখানে কিন্তু ভেতরে ফোন নিয়ে অ্যালাউ নেই, তাই জন্য বিগ্রহের ছবি কিন্তু আমি আপনাকে দেখাতে পারলাম না। আমাদের সাইটসিইংয়ের তৃতীয় মন্দির হলো সাই বাবা মন্দির, অর্থাৎ সাই রাম টেম্পল কন্যাকুমারী। ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার সচিন্দ্রামে অবস্থিত সচিন্দ্রাম শ্রী থালুমালায়াম স্বামী টেম্পল, যা কন্যাকুমারী থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। থানুমালায়ান মন্দির, যাকে স্থানীয় ভাষায় স্থানানুমালায়ান মন্দিরও বলা হয়ে থাকে,
স্নানানুমালয়ন মন্দিরটি হিন্দু ধর্মে শৈব এবং বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ, কারণ স্থানুমালয়ন নামটি ত্রিমূর্তিকে বোঝায়। স্থানু মানে শিব, মাল মানে বিষ্ণু এবং আয়ান মানে ব্রহ্মা। এখানেই আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিলে ত্রিদেবের একত্র লিঙ্গ। ভারতবর্ষে এমন মন্দির খুব কমই আছে যেখানে ত্রিদেব একসাথে পূজিত হন। প্রাচীনকাল থেকে এই মন্দির শুদ্ধতা এবং প্রায়শ্চিত্তের জন্য বিখ্যাত। কথিত রয়েছে দেবরাজ ইন্দ্রের অহল্যাঘটিত পাপের জন্য ঋষি গৌতম মুনি দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন, তাই প্রায়শ্চিত্ত করতে দেবরাজ ইন্দ্র মহাদেবের পুজো করে মুক্তি পেয়ে শুচি অর্থাৎ শুদ্ধ হয়েছিলেন বলে এই স্থানের আরেক নাম শুচীন্দ্রম। এই মন্দিরটিতে 22 ফুটের হনুমানজির বিশাল এক মূর্তিও আছে। আর এখান থেকেই মহাদেব দেবী কুমারীকে বিবাহের জন্য রওনা হয়েছিলেন। তাই বন্ধুরা, কন্যাকুমারী সাইট সিনিং এ এই মন্দিরটি দর্শন করতে কিন্তু একদমই ভুলবেন না। এই মন্দিরটাতেও কিন্তু কন্যাকুমারী মায়ের মন্দিরের মতনই পুরুষদের কিন্তু শার্টলেস হয়ে যেতে হবে। আর এই মন্দিরের যে আর্টিফিশিয়ালটা আছে দেখতে পাচ্ছেন, একটাই একরকম হচ্ছে দামেশ্বরা মন্দিরের মতন, আবার অনেকটা মাদুরাইয়ের মতন। অর্থাৎ এই দক্ষিণের এই মন্দিরগুলোর যে ভাস্কর্যটা সেটা কিন্তু প্রায় এক। আর ভেতরে কিন্তু অনেক রকমের পুজোর ব্যাপার আছে, অর্থাৎ 500, 1000, 1500, 2000 এরকম কিছু আছে। শুধু যদি ওই জায়গাটা যদি একটু সামনে যেতে পারেন তাহলে কিন্তু মন্দিরটা দেখলে আপনার বেশ ভালো লাগবে। ভেতরে ফোন অ্যালাউ নেই বলে আমি কিন্তু ভিডিও তুলতে পারছি না। বন্ধুরা, আমরা এখন আছি সানসেট পয়েন্টে এসে গেছি। আজকে সানসেট 6:27। সকাল থেকেই একটু ক্লাউডি থাকাতে আজকে সানরাইজটা ওরকম ভালো করে হয়নি, তো মনে হচ্ছে সানসেট অত ভালো করে হবে। আমরা এখানে বসবো, কিছুক্ষণ ওয়েট করবো। আর এই যে সানসেট পয়েন্ট, এই সানসেট পয়েন্টের এই সৌন্দর্যের কাছে আমি আমার সব কিছু হেরে যাবে, কারণ এর সৌন্দর্যের কাছে কিচ্ছু নেই। এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না। অবশেষে আমরা দেখে নিয়েছিলাম বিবেকানন্দ কেন্দ্রের আর্ট গ্যালারি, যেখানে রয়েছে রামায়ণ থেকে শুরু করে মহাভারত তথা নানা মনীষীদের ফটো এবং তার সাথে তাদের জীবন কাহিনী। সারাদিন অনাবিল আনন্দে কাটালাম, তৈরি হলো নতুন বেশ কিছু ভালো লাগার মুহূর্ত। আজ এই পর্যন্তই, তাই দেখা হবে খুব শীঘ্রই। সবাই অনেক অনেক ভালো থাকবেন।